নমস্কার বন্ধুরা, স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল শ্রোতা ও দর্শককে জানাই সাদর সুস্বাগতম। আজ আমাদের দেবভূমি ভারতবর্ষের আকাশ বাতাস ভরে গেছে তামসিকতার অন্ধকারে। এই সময় বড়ই প্রয়োজন স্বামী বিবেকানন্দের আলোকময় বাণীর প্রয়োগ, নিজেদের জীবনে ফুটিয়ে তোলা। কি বলছেন দেশনায়ক নেতাজি যুগনায়ক স্বামী বিবেকানন্দ সম্পর্কে? চলুন জেনে নিই তার এক ঝলক, আর নিজেদেরকে অনুপ্রাণিত উৎসাহিত করি। স্বামীজির 79তম জন্মতিথিতে নেতাজি এসেছিলেন বেলুড় মঠে সুভাষচন্দ্র বসু ভাষণ দিতে। সেই ভাষণে তিনি বলেছিলেন, স্বামী বিবেকানন্দের বহুমুখী প্রতিভার ব্যাখ্যা করা বড় কঠিন। আমার সময়ের ছাত্র সমাজ স্বামীজির রচনা ও বাণীর দ্বারা যেরূপ প্রভাবিত হয়েছিল সেরূপ আর কারো দ্বারা হয়নি। তিনি যেন সম্পূর্ণভাবে তাদের আশা ও আকাঙ্ক্ষাকে ব্যক্ত করেছিলেন। স্বামীজির বাণীর মধ্য দিয়েই বর্তমান মুক্তি আন্দোলনের ভিত্তি গঠিত হয়েছিল। ভারতবর্ষকে যদি স্বাধীন হতে হয়, তবে তাকে হিন্দু ধর্ম বা ইসলামের বিশেষ আবাসভূমি হলে চলবে না, তাকে জাতীয়তার আদর্শে অনুপ্রাণিত বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের একত্র বাসভূমি হতে হবে। রামকৃষ্ণ বিবেকানন্দের যে বাণী ধর্ম সমন্বয়, তা ভারতবাসীকে সর্বান্তঃকরণে গ্রহণ করতে হবে। স্বামীজি দুটি জিনিসের ওপরে জোর দিতেন, ত্যাগ ও চরিত্র গঠন। ত্যাগ ব্যতীত কোনো উপলব্ধি সম্ভব নয়। ভারতবর্ষে মহাপুরুষের অভাব নেই। ভারতে এমন সব প্রতিভাশালী ব্যক্তির উদ্ভব হয়েছে যারা অন্য দেশের শ্রেষ্ঠতম ব্যক্তিদের সমকক্ষ। যা অতি প্রয়োজনীয় তা এই যে, জনসাধারণের চিত্তের উদ্বোধন চাই। এই জন্যই স্বামীজি বলতেন, মানুষ গড়াই আমার কাজ। স্বামীজি প্রাচ্য ও পাশ্চাত্যের ধর্ম ও বিজ্ঞানের অতীত ও বর্তমানের সমন্বয় করেছিলেন, তাই তিনি মহৎ। তাঁর শিক্ষায় দেশবাসী অভূতপূর্ব আত্মসম্মান ও আত্মপ্রতিষ্ঠার বোধ লাভ করেছে। কি অসাধারণ ভাষণ দিয়েছিলেন সেদিন নেতাজি সুভাষচন্দ্র বসু বা নেতাজি! আশা করি আজকের এই সম্পূর্ণ অজানা তথ্য জানতে পেরে আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই প্রতিদিন যেভাবে লাইক শেয়ার কমেন্টস করেন তেমন করবেন, কেমন লাগলো লিখে। আর যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন। নমস্কার, ধন্যবাদ।